আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওতে যে অ্যাপটি রিভিউ করা হবে এই অ্যাপটি অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা প্রয়োজন বিশেষ করে পার্সোনালি আমি মনে করি কারণ বর্তমানে মার্কেটে যে ফোনগুলো আসছে প্রত্যেকটি ফোনেই নচ ব্যবহার করা হয়েছে কিন্তু এখনও আমরা অনেকেই আছি নচবিহীন ফোন ইউজ করি আপনিও যদি আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে টিক আমার মতো নচ ইউজ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে এই জন্য আশা করি আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং এই ছোট্ট একটি অ্যাপের সাহায্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে নচ সিস্টেমটি নিয়ে আসবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেক অন বাংলা চ্যানেলে আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমি আপনার বন্ধু নাসিম চলুন এখন মোবাইল স্ক্রিনে এবং এই আকর্ষণীয় কাজটি শিখে নিচ্ছি ইটস ওকে আপনি যদি আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের নচ ইউজ করতে চান তাহলে প্রথমে আপনাকে একটি অ্যাপের সহায়তা নিতে হবে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর আপনি চার্জ বক্সে লিখবেন নচ ফোন অ্যাক্স লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি চলে আসবে অ্যাপটি রেটিং পয়েন্ট খুবই ভালো অ্যাপটি অবশ্যই আপনি ফার্স্ট টাইম ইনস্টল করে নিবেন অ্যাপ ইনস্টল করার লিংক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ ইনস্টল হওয়ার পর আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনের কিছু পারমিশন চাইবে এবং কিছু অ্যালাউ যাবে ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে প্রত্যেকটি অ্যালাউ দিয়ে দিতে হবে অ্যালাউগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনি ব্যাকে চলে যায় আসার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম কিছু অপশন শো হবে আপনি উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি যদি অফ থাকে তাহলে আপনি অন করবেন অন করার সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে দেখতে পাবেন নচ কিন্তু সেট হয়ে যাবে এখন এই নচ কিন্তু আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন এই জন্য নিচে দুইটি বার দেওয়া হয়েছে আপনি এই দুইটি বার কমিয়ে বাড়িয়ে নেবেন তাহলে দেখতে পারবেন নচের আইকন কিন্তু ছোটো বড়ো হবে আপনি এভাবে কিন্তু এই দুইটি বার অবশ্যই ইউজ করবেন আর আপনি যদি টপ রাইট সাইডে নচ ইউজ না করতে চান তাহলে টপ রাইট সাইড থেকে মার্ক টুটে নেবেন তাহলে কিন্তু টপ রাইট সাইডে নচ ইউজ হবে না তো আপনি যদি এই নচের সাইজটা কমাতে চান বাড়াতে চান তাহলে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এই দুটি অপশন কিন্তু আপনি ইউজ করতে পারেন যার ফলে দেখা যাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের নচ কিন্তু কমবে এবং বাড়বে আপনি যখন এই অপশনটি আপনার ফিঙ্গারের মাধ্যমে ডান দিকে কিংবা বাম দিকে সোয়াইপ করবেন আপনি হয়তো অলরেডি বিষয়টি প্র্যাকটিক্যালি বুঝে গিয়েছেন এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো এইভাবে খুব ইজিভাবে কিন্তু এই নচ অ্যাপটি ইউজ করতে পারেন আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে যার ফলে আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু অনেক বেশি স্মার্ট এবং আকর্ষণীয় হয়ে যাবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখা হচ্ছে আশা করি আরেকটা ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ